হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত। আর এখন ঘড়িতে বাজে প্রায় 9:45, আর আমি এখন কফি দিয়ে দিনটা শুরু করছি। যেহেতু কোনো কিছু তাড়া নেই, তাই আজকে অনেক বেলা করে উঠেছি, মানে রাতে সেইভাবে ঠিকঠাক ঘুম হয়নি বলে সকালবেলা উঠতেই চাই, মানে মন চাইছিলো না। আর মা বললো সকালবেলা উঠেই তুই কী করবি, শুয়ে থাক। তা ঘুম ভেঙে গেছে যদিও অনেক সকালে, কিন্তু শুয়েছিলাম। তা যাই হোক বন্ধুরা, ভাই তো অফিস বেরিয়ে গেছে, মা ওদিকে রান্নাবান্না করছে, ফ্রিজ থেকে কী সব বার করছে। তা মা এখন কফি বানিয়ে দিল, আমি কফিটা খাচ্ছি। রূপক আর ছেলে বাড়ি থেকে আমাকে নিতে আসছে। আজকে দিনটা হয়তো স্টে করব, কালকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তা অনেক দিনই থাকলাম ভাইয়ের এখানে, বেশ ভালোই লাগলো। তা যাই হোক, আজকে সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো। আর এখানে তো সেইভাবে কাজ নেই, তবুও মাকে বললাম কি করতে হবে। তা মা বললো একটু সবজিগুলো একটু কেটে দে, যদিও কালকে অনেকটাই গুছিয়ে রাখা হয়েছিল, মানে পালং শাক মোচা এগুলো কেটে রাখা হয়েছিল। এবার তারপরে আলু, মূলো, বেগুন এগুলো কাটা হয়নি, এগুলো একটু কেটে দেবো পালং শাকের জন্য। শিম এগুলো কেটে দেব, আর মোচার একটু আলু কেটে দেব। তাহলে কাটাকুটির পর্ব মোটামুটি শেষ হয়ে যাবে। আর বন্ধুরা, আমি আর ছেলে এই সবেমাত্র এখানে ঢুকলাম বারাসাতে, আর মানে সকালবেলা আমরা না খেয়ে বেরিয়েছি। আর এদিকে দেখো বন্ধুরা, সুস্মিতা মানে আমাদের আসার অপেক্ষা করেনি, নিজে নিয়ে একা একা খাচ্ছে। আমি ফোন করেছিলাম বন্ধুরা, ওরা বলছে বারাসাতে বসে কচুরি খাচ্ছে। তা বললাম তোমাদের জন্য আমি না খেয়ে বসে আছি আর তোমরা কচুরি খাচ্ছো, তা কি করবো? আমি শুনেছি ওরা কচুরি খেয়েছি, আমরা খাই আর না খাই, আমাদের না আমাদের আসার আগে তুমি নিয়ে খেলা কি করে? আমিও এক গালি ভাত নিয়েছি, ঠিক করেছি, জেসি কারনি বাইসি ভারনি, যেরকম কর্ম করেছো সেরকম ফল দিচ্ছি। তুমি খেয়ে নাও, খেয়ে আমাদের খেতে দাও, আমাদেরও খিদে পেয়েছে। আর এখন খেতে খেতে দেওয়া হবে বলে সবকিছু রেডি করা হচ্ছে, আর আসন এখানে সেইভাবে নেই, কারণ সবকিছু বাড়ি থেকে নিয়ে আসা যায়নি। তা সেই কারণে এই কার্টুনগুলোকে পেতে দিচ্ছি, একটাই আসন এনেছে মা, আর এই কার্টুনগুলোকে পেতে দিচ্ছি, কার্টুনগুলোর মধ্যে বসে খাওয়া হবে। আর মা তো চেয়ারে বসে খায়। কি কি সব নিয়ে এসেছি, কি রান্না হয়েছে বলো আমাকে, বললে হবে না দেখাতে হবে, শুধু বললে হয়। আচ্ছা মা, বলে পাতা বাবা পাঠাবো। তারপরে আজকে হয়েছে পালং শাক, মোচার ঘন্ট, ভেজিটেবল ডাল, এই হয়েছে। আর মাংসর সাথে রয়েছে, তা আমি আমার মনে হয় রাত্রে মাংসটা খাওয়াটাই ঠিক হবে, এক্ষুনি এতগুলো কিছু তুমি বেশি পদ দিয়ে খেতে চাও না, তা সেটা রাত্রে গরম করে রাতে দেব, ঠিক আছে? ওকে ওকে। আর মা ভাত গরম করতে গেছে, মা ভাতটা গরম বসিয়েছে, কারণ ভাত অনেক সকালে হয়েছে, ভাতটা ঠান্ডা হয়ে গেছে, তা সেই কারণে। আমি তো একবার অল্প একটু খেয়েছি, এখন আমার সেইভাবে বিশেষ খিদে নেই, তবুও সবাই যেহেতু খাবে আমাকেও এক গাল খেতে হবে, না হলে সবাই হয়ে যাবে, গাল ভারী হয়ে যাবে। ধনে পাতাটায় যদি একটু রসুন পড়তো আরও ভালো হতো। ধনে পাতা বাটা দিয়ে খাচ্ছি কালকের, মা ধনে পাতা বাটায় রসুন দিতেই ভুলে গেছে, তা সেই কারণে সেই টেস্টটা আসেনি। রসুন দিলে তো ধনে পাতার গন্ধটা চলে যাবে। তুমি তো মার মতন কথা বলছো, তাহলে বাড়িতে রসুনটা বাদ দিয়ে আমি করবো। এগুলো ধনে পাতা বাটা একটু ঝাড়ও, আরো লঙ্কা লাগবে। হ্যাঁ, একটু ঝালটাও কম আছে, একটা লঙ্কা দিচ্ছি, অনেকটা ধনে পাতা ছিল, আসলে বোঝা যায় না গো, শীতের লঙ্কা তো একদমই বোঝা যায় না, মানে এক একটা লঙ্কা খুব ঝাল, আবার এক একটা লঙ্কা একদমই ঝাল নেই, তা কি করে বুঝবে? ভালো হয়েছে। আর ছাদে জামাকাপড় তুলতে এসেছিলাম, রোদ্দুর প্রায় পড়েই গেছে, আর তার আগে কটা রিলস বানিয়ে নিলাম। তা এখন নিচে যাব, গিয়ে আমি রূপককে বললাম যে
একটু পান খেতে যাবো, বলছে না পান খেতে যাবে যেতে হবে না। আলাম না, আমি তো জর্দা দিয়ে পান খাবো না, আমি তো সাদা পান খাবো বা মিষ্টি পান খাবো। তা বলছে ঠিক আছে চলো জামা কাপড়গুলো রেখে পান খেতে যাবো। আর বেরিয়ে পড়েছি আমরা দুজনে পান খাওয়ার জন্য। আর পান খাওয়ার পর অনেকটা সময় কেটে গেছে, সন্ধেও হয়ে গেছে, আমাদের চা কফিও খাওয়া হয়ে গেছে, তা অনেকটা গ্যাপ হয়ে গেছে, তোমাদের সামনে আসতে পারিনি। তা যাই হোক, এখন রান্নাঘরে চলে এসেছি। মা এদিকে আলুর দম হবে বলে টমেটো কেটে দিচ্ছে আমাকে, আমি রান্নাটা করব। টমেটো দিয়ে আলুর দম হবে, নিরামিষ আজকে, যদিও আজকে ভাই শুক্রবার, ভাই আর মা শুক্রবার নিরামিষ খায়, তাই সেই কারণে আজকে আলুর দমটা নিরামিষই হবে, আর সাথে লুচি হবে। তা মা আমাকে একটু হেল্প করে দিচ্ছে, মা বলেছিল যে আমি রান্নাটা করি। তা আমি বললাম না, সকালে তো তুমি অনেকটা সময় রান্না করেছো, তা তোমায় করতে হবে না, আমি করছি। তা আলু ফালু মা সেদ্ধ করে দিয়ে দিয়েছে, মানে অনেকটাই জোগাড় জানতি আমাকে করে দিয়েছে। তা এখন শুধু আমি খুন্তিটাকে নাড়বো। আর ওদিকে রূপক ছেলে আর ভাই কি করছে তোমাদের একটু দেখিয়ে দিই চলো। এদিকে ছেলে আর রূপক দেখো, যে যার মতন ফোন ঘাঁটছে, আর ওই পাশে ভাইও বসে ফোন ঘাঁটছে। জানা মা কি করছে, দেখা না একটা সুন্দর গন্ধ করছে, ঝাঁজ লাগছে, সুন্দর গন্ধ, দেখা কি করছে, দেখে কি করবো, বাজে ছেলে একটা, আমি দেখে আসি কি করছে। চলো বন্ধুরা, রান্নাঘরে কিছু একটা হচ্ছে, সুন্দর একটা গন্ধ পাচ্ছি, দেখে আসি কি হচ্ছে। ঘর থেকে খুব সুন্দর একটা গন্ধ পেলাম, জিভে জল জল ভাব চলে এসেছে, জিভে জল জল, মানে জল নয় জল জল, আলুর দম, ইয়েস আলুর দম, আর আলুর দম সাথে লুচি। আর তোমাদের তোমার আর ছেলের জন্য একটু চিকেন আছে, গরম করে দেবো, আলুর দম আর লুচি। আর এসছি শালার বাড়ি, মিষ্টি খাওয়াবি না? না, মিষ্টি খাইছি তো কালকে নিজের হাতে বানিয়ে পিঠে, আমরা তো ছিলাম না, খেলে তো রেখে দিয়েছিলাম, না পিঠে এটা মিষ্টির মধ্যে পড়ে না, মিষ্টি হোমমেড, যা একটু মিষ্টি মিষ্টি ইন্ডিয়ান ডেজার্ট, লুচি আলুর দম হলে আমরা বাড়িতে সব সময় মিষ্টি আনি, আমরা খাই না, আমাদের অ্যাসিডিটি হয়েছে, আমার জন্য আনবি, ঠিক আছে যাও নিয়ে আসো, আমার জন্য আনবি, না না তুমি গিয়ে নিয়ে আসো, বাড়িতে নিয়ে আসো তো, এখানেও নিয়ে আসো, হ্যাঁ এখানে এসেছি, এখানে আমায় খাওয়াবে, মানে কি বলবো বন্ধুরা, একটুখানি মিষ্টি খেতে ভালোবাসি, খাওয়াবে না, ঠিক আছে তোমরা আলুর দম করো, হ্যাঁ যাও তুমি গিয়ে মিষ্টিটা কিনে নিয়ে আসো, দিও না যাও, চপ ঝপ ঝপ করে, লোক দিও, আমি রাত্রিরে খাবো না বন্ধু, কি বাবা মিষ্টি না খাওয়ালে আমি খাবো না, ও মা হাউ সুইট টু ডার্লিং, আমার মিষ্টি না খাওয়ালে খাবে না নাকি, দেখবো যখন আমরা খাবো, আমি শুয়ে পড়ছি, ডিস্টার্ব করবে না, ওকে যাও শুয়ে পড়ো, গুড নাইট। আমার মাতাশ্রী একদম চেয়ারে পা রেখে একদম আরামসে বসে আছে, ও মা নিচে বসলে তো উঠতে পারি না রে বাবা, তো কোনে টোনে দিয়ে এসছি এবার রান্না করছিলাম, আমার ঘাড়ে যন্ত্রণা হইতেছে, কেন মা নিজেও এই করছে না বাবা, হ্যাঁ তুই এবার এবার এ নিয়ে বসছিস, বাক্স নিয়ে বসছিস, ব্যাস ও বসে গেল ফোন ফোন নিয়ে, এই যে হ্যালো দাদা আপনি শুয়ে পড়লেন মিষ্টি আনবেন না, দাদা না আমি তো বললাম আমি যাব, চল আমি যাচ্ছি, চলো চলো আমিও যাচ্ছি, চলো যাচ্ছি একটু পরে যাচ্ছি, যাবে যাবে বন্ধুরা যাবে, কি আন দেব মিষ্টি, ফুচকা আনো, এত রাত্রে ফুচকা খায় না, কটা বাজে জানিস, 8:30 বেজে গেছে, 8:30 বেজে গেছে না রে, 8:40 বাজে, ওটা কি এখন ফুচকা খাবে, এখন ফুচকা খেলে রাতে আর খেতে পারবি না, ঝাঁজে ঝাঁজে রান্নার ঝাঁজে, ওরে বাবা কি ঝাঁজ দিয়েছি বন্ধুরা, সবাই হেঁচে পেদে একদম একাকার কাণ্ড,
আজকের মতন এখানে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ব্লগটা ভালো লাগলে তোমাদের কি করতে হবে, একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর নতুন বন্ধুরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে রেখো, তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা এতক্ষণ ধরে আমার ব্লগটা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতন বিদায় নিচ্ছি, শুভরাত্রি।